আসসালামু আলাইকুম। আজকে আমরা গরুর লাইভ ওয়েট কিভাবে নির্ণয় করতে হয় ওইটা দেখব। তো আমাদের কুরবানির সামনে আসছে, তো আমরা অনেকে গরু কিনে নিয়ে ব্যস্ত আছি। তো গরুর লাইভ ওয়েট একটা ফিতার সাহায্যে আমরা দুইটা জিনিসের মান বের করে আমরা গরুর লাইভ ওয়েটটা অল্প সহজে বের করতে পারি। তো এটা একটা গরুর লাইভ ওয়েট নির্ণয় করার জন্য একটা সূত্র আছে। তো সূত্রটা হচ্ছে ডব্লিউ মানে গরুর ওজন ইকুয়াল এল ইনটু জি স্কোয়ার ডিভাইডেড বাই 660। আর এখানে এল হচ্ছে দৈর্ঘ্য এবং জি হচ্ছে বেয়ার, আর এটা ইঞ্চি এককের মধ্যে আমাদের নিতে হবে। তো একটা গরুর চিত্রের মধ্যে গরুর যে সামনের পায়ের উপরে একটা হাড় আছে এবং পেছনের যে লেজের কাছে একটা কোমরের মধ্যে একটা হাড় আছে। এই দুইটা হাড়ের যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা এল দ্বারা প্রকাশ করতেছি, এটা ইঞ্চি এককে নিতে হবে। আর এই জায়গার যে ব্যাসটা, এই ব্যাসটাকে আমরা বেয়ার বলতেছি। এই ব্যাসটা আমরা ফিতার সাহায্যে নিব, ওইটাকে আমরা জি দ্বারা প্রকাশ করতেছি। তো জি এবং এল এর মান যদি আমরা সমীকরণের মধ্যে বসাই তাহলে অতি সহজে আমরা গরুর লাইভ ওয়েট নির্ণয় করতে পারি। তো মনে করি গরুটার ক্ষেত্রে যে এল মানে দৈর্ঘ্য, সে দৈর্ঘ্যটার মান হচ্ছে 50 ইঞ্চি এবং যে বেয়ার, সে বেয়ারটার মান হচ্ছে 56 ইঞ্চি। এখন এই দুইটা জিনিস যদি আমরা সমীকরণের মধ্যে বসাই তাহলে আমরা অল্পতেই এই গরুর লাইভ ওয়েটটা আমরা বের করতে পারি। তো আমাদের সূত্রটা ছিল ডব্লিউ সমান সমান এল ইন্টু জি স্কোয়ার ডিভাইডেড বাই 660। তো এল এর মানটা হচ্ছে আমাদের 50, জি এর মানটা হচ্ছে 56। এই 56-এর উপর একটা স্কোয়ার আছে ডিভাইডেড বাই 660। তো এটাকে আমরা লিখতে পারি 50 ইন্টু 56 ইন্টু 56, যেহেতু স্কোয়ার আছে ওইটাকে আমরা দুইবার লিখলাম, বাই 660। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে 237.57 এত কেজি আসবে গরুর ওজনটা, লাইভ ওয়েটটা এত কেজি আসবে। তো একটা গরুর যে ওজন, সে ওজনের 45-50% থাকে হচ্ছে মাংস, আর বাকি অংশ থাকে ভুঁড়ি বা রক্ত, চামড়া বা অন্যান্য যে অংশ, এই অংশগুলো বাকি অংশ থাকে। তাই একটা গরুর মধ্যে যদি দেশি হয় গরুটা তাহলে 40%, আর যদি একটু বেদেশি গরু হয় ওই গরুর ক্ষেত্রে মাংসের পরিমাণটা থাকে হচ্ছে একটু বেশি। তো এই সূত্রের সাহায্যে আমরা ইঞ্চি এককে গরুর দৈর্ঘ্য এবং বেয়ার, এটা যদি আমরা বের করলে অল্পতে আমরা গরুর ওজনটা বের করতে পারি, বের করে একটা অনুমান করতে পারি গরুটার ওজন কত হতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।